নমস্কার, আজ আমাদের সঙ্গে রয়েছেন পাঠকভবন হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী গৌতম চৌধুরী, আমাদের সকলের ভীষণ প্রিয় গৌতম দা। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। হ্যাঁ, তোমাকে আমার স্নেহ ভালোবাসা। আচ্ছা গৌতম দা, সব মানুষের মধ্যে কি শিল্পী সত্তা থাকে? শিল্পী সত্তা? হ্যাঁ, শিল্পটা কি জিনিস বলো তো, এটাই তো মুশকিলের ব্যাপার। শিল্পী তুমি তো ছোটবেলা থেকে খেলা করো, তো খেলতে খেলার ইচ্ছে তো ছোটবেলা থেকেই থাকে হ্যাঁ একজন ছোট ছেলে বা মেয়ের। হ্যাঁ, তো এটা তো একটা খেলা, যেমন একেবারে জন্মাবার পরে যখনই একটু হাঁটতে চলতে বা হামাগুড়ি দিতে শেখে, তখন থেকেই একটা খেলার শুরু হয়ে যায়, আর সেই খেলাটা সারা জীবন চলে। শিল্পী সত্তাটা হচ্ছে তার সঙ্গে সঙ্গে চলে। শিল্পী মানে কিন্তু একটা খেলা, শিল্প মানে হচ্ছে একটা খেলা, এটা আমি মনে করি। আমি তো আমার বয়স হয়েছে অনেক, আমি তো সেই ছোটবেলা থেকে ছবি আঁকি, তো আমার তো তোমাদের মতো শেখাবার কেউ ছিল না, স্কুলে আর্ট ক্লাস বলে কিছু ছিল না। তো হয়েছে কি, তো আমি কিভাবে জানো, আমার একটা বাড়িতে ট্র্যাডিশন ছিল যে ওই উঠোনের মধ্যে লক্ষ্মী পুজোর দিন গুঁড়ো ছড়িয়ে ইয়ে করা হতো, লক্ষ্মী আঁকা হতো বড় করে। হ্যাঁ, গুঁড়ো দিয়ে। তো সেইটা যেহেতু আমার পূর্বপুরুষ থেকে চলে আসছে, আমি যখন একটু সাব্যস্ত হলাম আর কি, করবার মতো বয়স হলো বা তার আগে থেকেই আর কি, সাহস করে আমি সে দায়িত্বটা নিলাম। তো আমার শিল্প চর্চা শুরু হচ্ছে সেইটা। আর আর একটা শুরু হচ্ছে যে রং টং, তো তোমরা যেমন পাও এত রং টং কেনার জন্য, সেগুলো কিছু ছিল না বাড়িতে। নীল দিয়ে নীল গোলা হতো কাপড় কাচার পরে, সেই নীলের জলে চুবিয়ে কাপড় কাচা হতো, সেই নীলটা যেটুকু পড়ে থাকতো। আর হলুদ রং ছিল, বাটনা বেটে হলুদ রং, সেটা সবজি দিয়ে ইয়ে তৈরি করা যায় রং? হ্যাঁ, সবজি দিয়ে তো রং তৈরি করা যায়, অরুণিমা দিয়ে তো সবজি রং, সবজি দিয়ে রং তৈরি করেই ছবি আঁকে। তো এইসব দিয়ে দিয়ে আমি মজা আছে কাজ করতাম। হ্যাঁ, যে কাগজ টাগজ ছিল যেটুকু ছিল আর কি, আলাদা করে ছবি আঁকার জন্য না সেইটা। আর তাছাড়াও উঠোনের মধ্যে কাঠি দিয়ে এঁকে এঁকে ছবি আঁকতে ভালো লাগতো, সেসবই কিন্তু খেলার অঙ্গ ছিল। তো এইতে শিল্পী সত্তা আমার ছিল বলে আমি কোনো গর্ব করছি না। এটা ওই আমার যে বন্ধু বান্ধবরা ছিল, তারাও আসতো, তারাও এতে পার্টিসিপেট করতো। মানে আমাদের ভাষাটা ছিল কমিউনিকেশনের খেলার, সেটা সেই খেলাটা হচ্ছে ছবি এঁকে এঁকে কথা বলা, একটাও শব্দ ব্যবহার না করে। এটা খুব ছোটবেলা থেকে ডেভেলপ করেছি। তো আমি দেখি আমার পরে যে জেনারেশন গুলো, তাদের মধ্যেও আমি এই খেলা দেখতে পাই। মানে আমার মেয়ে যখন খুব ছোট, তখন অরুণিমা দি গান করতো, গানের সঙ্গে তবলা বাজাবার জন্য একজন ভদ্রলোক আসতেন। তো সেই সময়টা ওর খুব বিরক্তি হতো, বোর্ডম হতো আর কি, সাইকোলজিক্যাল প্রেশার হতো যে অতটা সময় মাকে পাচ্ছে না। ও দেওয়ালের মধ্যে সমানে গোল গোল এঁকে যেত, পরে জিজ্ঞেস করাতে বলতো যে এটা হচ্ছে মা, এটা হচ্ছে দিলীপ ধারা যিনি তবলা বাজাতেন, আর এটা হচ্ছে তবলায় মায়া আর ডুগি। হ্যাঁ, ওই সবই গোল, সব গোল। তো একটা ছোট ছেলে বা মেয়ে যখন ছবি আঁকে, তখন তার এক্সপ্রেশনটা ওই গোল আর কতগুলো দাঁড়িয়ে। তোমার নিশ্চয়ই মনে আছে যে একদম ছোটবেলায় তুমি যখন ছবি আঁকতে, তখন মানুষ বলতে বুঝতে একটা গোল, যেটা মাথা তলায় দুটো এরকম পা, তার মাথায় কয়েকটা আঙুল, গুনতে পারলে 5টা গুনে আঙুল, তা নাহলে বেশি কম হয়ে যেতে পারে, আবার দুদিকে দুটো হাত এরকম দুটো টান, তাতে তার মাথায়, অর্থাৎ সেই মানুষ সম্পর্কে তার ধারণাটা হচ্ছে এইটাই।
এখন কেউ যদি খুব গম্ভীর মাস্টার মশাই, আমি যেমন মাস্টার মশাই, সে যদি বলে এটা তো মানুষ হলো না, মানুষের তো এই দেখো অঙ্গ প্রত্যঙ্গ, তার একটা প্রপোর্শন আছে, অমুক তমুক শেখাতে যায়, তাহলে পরে কি কাণ্ড হবে বলতো? খেলাটা পণ্ড হয়ে যাবে সে একদম। ফলে বয়সের ধর্ম অনুযায়ী এই যে শিল্পী সত্তার কথা যেটা বলছো, সেই সত্তাটা সেইভাবে এক্সপ্রেস করে, আমাদের কাজ হচ্ছে সেইটাকে আস্কারা দেওয়া, মানে সেইটাকে অ্যাকসেপ্ট করা। হ্যাঁ, কেউ ধরো একটা আছে মোটর গাড়ি আছে, মোটর গাড়ির চাকা, সামনের চাকা, তার পেছনে আবার দুটো চাকা, তার কাছে পার্সপেক্টিভ ইত্যাদি আছে, একটা বয়স অব্দি চারটে চাকা মানে ও গুনে গুনে চারটে চাকাই করছে, কিন্তু সেটা যে আগে পড়ে সেটা সে করতে পারছে না, মানে করছে না, কারণ সে সেইভাবে দেখছে না। তার গাড়ি সম্পর্কে ধারণা হচ্ছে যে গাড়ির একটা থাকে ওপরে, তার নিচে চারটে চাকা থাকে। হ্যাঁ, এটাই তো আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু তার দেখাটাকে, তাই না? তার দেখাটাকে অ্যাকসেপ্ট না করে আমি যদি তাকে ওপর থেকে শেখাতে চাই, না বাবা এটা তো হলো না, এটা পরে, এটা এই বয়সটা কিন্তু আসে তার পরে, যখন সে মানুষ আঁকতে গেলে ওরকম লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় না, সে হাত দেখতে পারে, খাঁজ খোঁজ দেখতে পারে, শরীরের নানান রকম খাঁজ খোঁজ দেখতে পারে, একটা গাছ দেখতে গেলে তার খাঁজ খোঁজ দেখতে পারে, তখন হয় মুশকিলটা। সেটা ধরো এই 6-7 বছরের পরে ভ্যারি করে, কেউ আগে কেউ পরে, তখন হয় কি সে ওই খাঁজ খোঁজ শুদ্ধ আঁকতে যায়, তখন ওই প্রপোর্শনের ব্যাপার হলো না, এই ব্যাপারটা চলে আসে, তখন হয় মুশকিল। হ্যাঁ, তখন সেইটে একটা শেখবার ব্যাপার আছে, একটা চর্চারও ব্যাপার আছে। এই হচ্ছে ইতিহাসটা, মানে শিল্পী সত্তা যদি তার থাকে, সে তো এক্সপ্রেস করতে চাইবে, এক্সপ্রেশন করার জন্যই তো। এই যে প্রথমেই আমি বললাম যে ভাষা, মানে তুমি কথা বলছো যখন, তখন তুমি কথাও কিন্তু বলছো ওই বাড়ির লোকদের সঙ্গে কথা শুনে শুনে, তুমি বাড়িতে যদি বাংলা ভাষায় কথা হয় তাহলে বাংলা ভাষাটা শিখে যাচ্ছ অটোমেটিক, তারপরে এমন সব শব্দ ব্যবহার করছো যেটা তুমি হয়তো আগে শোনোনি, কিন্তু সেই শব্দগুলো জুড়তে পারছো, এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে এই যে জুড়ে যাচ্ছে শব্দগুলো, কথার ভাষা, কথ্য ভাষা, ছবি আঁকাও তেমনি। এই ছবি আঁকার ক্ষেত্রেও তুমি যে আঁকতে যেটুকু পারছো তার সঙ্গেও জুড়ে যাচ্ছে আরো কিছু, যেখানে তোমার নিজের ভেতরে সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কোনো একটা জায়গা, সেই প্রক্রিয়াটার ভেতর দিয়ে তুমি আরো একটা জায়গায় রিচ করছো, সেই জায়গাটা হচ্ছে তোমার, সেই রিচ করার জায়গাটা হচ্ছে ম্যাজিক, এটাকে আমি বলছি ম্যাজিক। এই ম্যাজিকটা যখন ফলতে শুরু করে তখন তার আনন্দের আর শেষ নেই, মানে সেটা। এখন আমাদের মুশকিলটা হচ্ছে আমাদের সেই আর্ট স্কুল অমুক তমুক ইত্যাদি হয়ে গেছে, তাতে আর্ট কলেজের পাশ করা ছেলেমেয়েরা সব এসে যে শেখাচ্ছে রং কিভাবে দিতে হয়, পার্সপেক্টিভ কিভাবে আঁকতে হয় ইত্যাদি, তারা যদি লক্ষ্য না করেন এই ব্যাপারটা, মানে কোন বয়সের কি এক্সপ্রেশন, তাহলে পরে তার ভাষাটা সে করতে পারছে না, করতে পারছে না বলে সে উপরি জায়গায় শেখাতে চাইছে, তখন হয়ে যায় মুশকিল, সে নিরাশ হয়ে যায়, সে বলে যে ভালো ছবি হচ্ছে, তেমন ওই কুড়ে ঘর আঁকতে পারছে, পেছনে একটা গাছ নারকেল গাছ আঁকতে পারছে, একটা পাহাড় আঁকতে পারছে, তার মাঝখান থেকে একটা সূর্য আঁকছে, টিপিক্যাল ওই সাবজেক্টের ভেতরে সে প্রায় মুখস্থ করার মতো সেই জায়গায় ঘুরে। আর ওই বসে আঁকো প্রতিযোগিতা বলে একটা জিনিস আছে, ভয়ঙ্কর খারাপ জিনিস, যেটা আর সমস্ত ব্যাপারে প্রতিযোগিতা থাকলেও আমি সমর্থন করি না, এটা সমর্থন করি না এই কারণে যে এত কম্পিটিশনের জায়গা, এই একটা ব্যাপারকে বাদ দেওয়া যেত না কম্পিটিশনের থেকে, মানে কারণ তাতে বঞ্চিত হচ্ছে ভালো ছবি আঁকে। ভালো ছবির তো ডেফিনেশন কি হবে, ভালো ছবি মানে ওই কুড়ে ঘরটা আঁকতে পারছে, গাছটা আঁকতে পারছে, রংটা ওই রকম ভাবে দিতে পারছে, সেটাকেই যদি আমি ভালো ছবি, সে তো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারলো না, ফলে তার একটা নিরাশ হওয়ার ব্যাপার থাকে, তাই তো, সেটা বঞ্চিত করা হচ্ছে। তো আমার কাছে
প্রায় এখান থেকে ওখান থেকে যা যা অনুরোধ আসে, তো আমি তাদের এই কথাগুলো বলি, বলে বললি একটা শর্তে আমি রাজি আছি, যদি সব ওই পুজো প্যান্ডেল বা মুখ টমুক ইত্যাদিতে সমস্ত ছবি আপনারা ডিসপ্লে করবেন। হ্যাঁ, এবং আপনাদের যে টাকা ফার্স্ট সেকেন্ড থার্ড এর জন্য নির্ধারিত আছে তা দিয়ে যদি একটা লজেন্স সবাইকে দেওয়া যায় তাই কিনে দেবেন। তো এটাতে অনেকে নিরাশ হয়, অনেকে আবার রাজিও হয়, ফলে দেখেছি যে তারা খুব শ্রদ্ধার সঙ্গে এটা বুঝতে পারে এবং বুঝতে পেরে এটা অ্যাকসেপ্ট করে এরকম হয়েছে, মানে এক্সিবিশন করেছে, তো আমি খুব খুশি হয়েছি তাতে, মানে এটা যে কমিউনিকেটেড হয়েছে আর কি। তো যেটা আমি বলতে চাইছি তোমাকে, তুমি শিল্পী সত্তার কথা বলছো, তো শিল্পী সত্তাটা শুরুটা হচ্ছে জন্ম লগ্ন থেকে, এমনকি জন্মের আগে থেকে, যখন গর্ভে আছে তখনই শুরু হয়ে যায়। তারপরে তো প্রচুর পাস্ট চলে আসছে, কি করি যে আমরা তার সঙ্গে যোগাযোগ করি, তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, তুমি নিজেই বুঝতে পারছো ছবি আঁকতে গিয়ে কোথা থেকে এই ফর্মটা এসে গেল, হ্যাঁ এই ছন্দটা এসে গেল, একটা ডেকোরেটিভ ডিজাইন করছো, সেই ছন্দটা একটা সমুদ্রের ঢেউয়ের মতো না গাছের মতো, এগুলো কিভাবে তোমার মধ্যে এসছে তুমি জানো না, তুমি কাজ করতে করতে আসলে কাজ করার যে সুযোগটা, সেই সুযোগটা যদি করে দেওয়া যায়, উস্কে দেওয়ার কথা বলছি না, সেই সুযোগটা যদি একজনকে করে দেওয়া যায় তার বয়স অনুসারে, তাহলে পরে কিন্তু আমার নিজের মনে হয় যে সেটা খুব ভালো হয়, সেটাতে তার সৃজনী শক্তি যদি থাকে তাহলে পরে সে অনেক দূর অব্দি দেখতে পায়। এখন সে তো আমি তো বলি তোমাদের পাঠভবনে নিশ্চয়ই আমার কাছ থেকে শুনেছো যে এখানে সবাই ছবি আঁকবে, তোমাদের যে এক্সিবিশন হতো তাতে সবারই ছবি প্রায় থাকতো, একটা দুটো হলেও। হ্যাঁ, এই কারণে বলি যে আসলে সবাই নিজের দক্ষতাটা আবিষ্কার করছে এবং সেই আবিষ্কার করার স্কোপটা যেটা সেইটা আমি ক্লাসের যে সিলেবাস যেভাবে ভাবতাম সেটার মধ্যে রাখবার চেষ্টা করি। তাতে আগে ছবি আঁকেনি, মানে নিরাশ হয়েছে বলে ছবি আঁকা ছেড়ে দিয়েছে, আমার কাছে একটু হায়ার ক্লাসে যখন আসছে আর কি ক্লাস 8 এর পরে, তখন দেখেছি যে তারা নতুন করে আবিষ্কার করেছে যে এ বাবা আমিও তো খুব ভালো ভালো আঁকতে পারছি, স্যার বলছেন বা এটার চেয়েও বড় কথা নিজেই বুঝতে পারছো যে আরে বাবা রে আমি আমি তো আঁকতে পারছি ভীষণ ভালো, আমার সময় কাটছে। এই সময় কাটছে মানে সময় একটা একটা ভাগ থাকে, পড়াশুনো মুখ টমুক ইত্যাদি এত চাপ, তার মধ্যে ছবি আঁকার জন্য সময় নিলে একটা কোনো কোনো ক্ষেত্রে বাড়িতেও সমস্যা হয়, আবার কেউ কেউ খুব এনকারেজ করে। আমার নিজের মনে হয় যে ছবি আঁকবে বা যে গান গাইবে বা এই ধরনের যে আবৃত্তি করবে বা নাটক করবে, তোমাদের পাঠভবনে এই একটা সুযোগ পাওয়া গেছিল, ফলে আমার আর কোথাও যাওয়া হলো না, যে এই সুযোগটা কিন্তু পাঠভবন দিয়েছিল। আমার মনে হয় আইডিয়াল উপায় হচ্ছে, একদম আদর্শ উপায় হচ্ছে এই এই ব্যবস্থাটা থাকা। তার কারণ অনেক আগে রবীন্দ্রনাথ কিন্তু এই ব্যবস্থার কথাই ভেবেছিলেন, বিনোদ বিহারী মুখোপাধ্যায় বলে একজন আছে, তার যদি কখনো পারো তার ছবি ছোটদের ছবি আঁকা নিয়ে একটা লেখা আছে, অনবদ্য লেখা, সেখানেও তিনি এই কথা বলেছেন। তো যেভাবে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন এই যে ছবি আঁকা কেন কিভাবে দরকার, একবারে কম্পালসারি ভাবে, কোনো ইয়ে নয়, আলগা বিষয় নয়, একদম ওর সঙ্গে মিশে থাকবে, গান গাইবে ছবি আঁকবে ইত্যাদি ইত্যাদি। আমি শান্তিনিকেতনে এতদিন পরে অনেক বিচ্যুতি তিচ্ছুতি হওয়ার পরেও গিয়ে মাঝে মাঝে অবাক হয়ে যাই, কিছু ছেলে মেয়ে এসছে ক্যান্টিনে খেতে, হঠাৎ নিজেরা নিজেরা গান শুরু করলো, এবং সে যে কি আমার এখনো শিহরণ হয়, মানে এত আনন্দ হলো সেই গানটার ভিতরে, এত স্বাচ্ছন্দ্য আছে যে আমার মনে হয় যে সেটা একটা 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 শিক্ষার
ক্ষেত্রের একটা বিরাট অবদান আর কি, যে এটার ভেতরে সে চলে যেতে পেরেছে এই আর কি। মানে আমি, তুমি প্রশ্নটা ছোট করেছো, শিল্পী সত্তা থাকে কিনা, আমি তার উদাহরণ দিতে গিয়ে এতগুলো কথা বলে ফেললাম একটু বেশি বকি বলে। আসলে শিল্পী সত্তাটা নিয়েই মানুষ জন্মায়। হ্যাঁ, তার কারণ সে তো আছে এই প্রকৃতির ভেতরে, প্রকৃতির ভেতরেই তো শিল্পের মূল রসদটা থাকে। সে তো দেখছে হাওয়া বইলে গাছের আন্দোলন, সে তো দেখছে নদীর ঢেউয়ের উঠা পড়া, সে তো দেখছে আরো অনেক কিছু, মানুষের চলা ফেরা, বসাকা ভঙ্গি ইত্যাদি, সেগুলো সব সে লক্ষ্য করতে থাকে, এই দেখাগুলো ডেভেলপ করতে থাকে। এই দেখার সঙ্গে আবার যুক্ত হয় তার নিজের ভাবনা, এই এই করে করে সে একটা জায়গায় এক্সপ্রেস করতে পারছে, একটা ভাষা তৈরি করতে পারছে নিজের কথা বলার, যে ভাষাটা শুধুমাত্র এই কথোপকথন, আমি তোমার সঙ্গে যে কথা বলছি সেই কথোপকথন নয়, তার থেকে অন্যরকম। হ্যাঁ, সেটা কিন্তু অ্যাড করে। আমি তোমাকে বলছি এই সূত্রে, আমি জানি না তোমার প্রশ্ন কত দূর অব্দি যাবে, কিন্তু আমাদের না এই সাইন্টিফিক্যালি প্রুভড, সারা পৃথিবী জুড়েই এটা অ্যাপ্রুভড হয়েছে, যে আমাদের যে দুটো ব্রেনের দুটো সাইট আছে, ডান দিক আর বাঁ দিক, এই দুটো দিকের দুটো কাজ আছে। একটা লজিক কে নিয়ন্ত্রণ করে, আর একটা দিক হচ্ছে তার সৃজন শক্তিকে, কল্পনাকে বাড়াতে সাহায্য করে। এই দুটোর যোগাযোগ যদি না হয়, তাহলে পরে কিন্তু কিছুতেই একটা শিক্ষা সমাপ্ত হয় না। তো আদর্শ শিক্ষা বলতে আমি তাই বুঝি যেখানে যুক্ত হচ্ছে, মানে রবীন্দ্রনাথ ঠিক এইভাবেই ভেবেছিলেন যে ওটা না হলে কমপ্লিট হচ্ছে না, একটা জিনিস কমপ্লিট হচ্ছে না। তাই আমার নিজের মনে হচ্ছে, মনে হয় আর কি, মনে হয় না, এটা আমার আমি সারা জীবনের কাজে এবং শিক্ষকতার সূত্রেও তোমাদের সঙ্গে থাকার ফলে আমি বুঝেছি, এবং সব সত্যি কথা বলছি আজকে, যে আমি তো বেরিয়ে এসেছি কিন্তু সত্যি কথা বলছি যে আমিও শিখেছি। মানে এই নয় যে আমি একটা প্ল্যাটফর্ম থেকে তোমাদের শিখিয়েছি, আমি নিজেও তোমাদের কাছ থেকে, তোমাদের ফ্রেশনেস থেকে যেসব ইভলভ করছে সেগুলো সব আমাকে শিখিয়েছে। মানে আমি বাড়ি এসে আমি কাজে উদ্বুদ্ধ হয়েছি, চার্জ করেছি, আমি নিজে কাজ করতে পেরেছি, এটাও একটা দারুণ চলাচল না, মানে একজন ছাত্র বা ছাত্রীর সঙ্গে থাকার ফলে আমি নিজে চার্জ হচ্ছি। যেমন আমি পুরনো লেখা যদি পড়ি, সেটা যেগুলো খুব এসেনশিয়াল বলে আমি মনে করি, যে কোনো ক্ষেত্রের লোকই সেই পড়াশোনা গুলো করা উচিত, কবিতা পড়া উচিত, গল্প পড়া উচিত, সব তো সেটা পড়াটা কি, সে পড়া তো প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগছে না, মানে তোমাকে বাংলা পড়, বাংলা কিছু পড়লে সে বাংলার এমএ দিতে হচ্ছে না, এমএ পরীক্ষা দিতে হচ্ছে না, কিন্তু তুমি হয়তো অন্য প্রফেশন পর প্রফেশনে আছো, তো কিন্তু সামহাউ ওটা আমাকে দারুণ একটা গল্প বলি। আমি গেছি হাসপাতালে, আমার বোনের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে, তো অপারেশন হবে, তার আগে হঠাৎ করে এক ছাত্র, আমার পুরনো ছাত্র, অনেক দিনের পুরনো, সে এসে প্রণাম করলো, সে তার নাম বললো, বললাম, আমি বললাম হ্যাঁ হ্যাঁ তোমাকে মনে আছে, সে বললো যে গৌতম দা, আমি আপনাকে বহুবার ভেবেছি, আপনার সঙ্গে দেখা হলে আমি এই কথাটা বলবো যে আমি ডাক্তার হয়েছি, সে বেশ স্বনামধন্য ডাক্তার হয়েছে, তো কিন্তু আপনার ক্লাস থেকে আমি যা পেয়েছি সেটা এখনো, আমি ডাক্তার হয়েও সেটা আমার কোনো না কোনো ভাবে কাজ করে। তো এই কথাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এই যে ও এই কথাটা বলছে, ও কিন্তু বানিয়ে বলছে না বা আমাকে সন্তুষ্ট করার জন্য বলছে না, নিশ্চয়ই ওর কাজে লাগে, এবং এই কাজে লাগাটাই হচ্ছে আসল কথা। এই শিক্ষা সঙ্গে এইটা, আমরা আসলে শিক্ষা বলি, আসলে কথাটা শিক্ষা হাইফেন দীক্ষা, এটা হওয়া উচিত আর কি, শিক্ষা দীক্ষা না হলে পরে গোটাটা এটা হয় না আর কি। আমরা ভীষণ একমুখী চলি বলে এত আনপ্লেজেন্ট হয়ে যায় আর কি, সমস্ত একটা চাপ হয়ে যায়, তো এইটা
চেষ্টা করেছি, আমি তো সিলেবাসও করেছি, জানি না সেটা কবে ইমপ্লিমেন্টেড হবে। এখনো অবধি তো স্কুল টিস্কুলে তোমরা ভাগ্যবান পাঠভবনের মতো স্কুলে পড়েছো, খুব কম স্কুলেই আছে এরকম ভাবে সবটাকে জড়িয়ে শিক্ষার কথা ভাবে। কিন্তু এখনো জেনারেল স্কুলগুলোতে হয়নি আর কি, নিয়ম ওই ড্রয়িং টিচার একজন থাকেন, তিনি আম কলা টলা এঁকে দেন, সেটা দেখে থেকে আঁকতে হয় আর কি। তো সেই তা থেকে কিছু ডেভেলপ করে না। তো ওই যে শিল্পী সত্তা যেটা আছে, হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ বলো। বলছি যে ধরো কোন মানুষ যদি তার নিজের অনুভূতি কি ছবি আঁকার মধ্যে দিয়ে কোনোভাবে প্রকাশ করতে পারে, তার ধরো দুঃখ হচ্ছে বা কোনো খুব আনন্দ হয়েছে, তার সেই অনুভূতিটা কি সে ছবি আঁকার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারে বা হ্যাঁ তার সেটাই তো, মনে দিয়ে সেটাই, প্রকাশিত হয়? হ্যাঁ সেটাই তো উপায়, আমাদের বাঁচবার উপায় তো তাই। ছবি আঁকা বলো বা যে কোনো, ছবি আঁকা ছাড়াও তো তোমার আরো জিনিস আছে, মানে এই যে তুমি আবৃত্তি করো, অন্যান্য এই যে শিল্পের আবৃত্তি মধ্যে করো দিয়ে, সেটা তো শুধু গলার আপ ডাউন করবার জন্য আবৃত্তি করো না, ওই আবৃত্তি থেকে তোমার নিজের ভেতরে একটা তৈরি হয় একটা জায়গা, যেটা তোমাকে আরো যখন তুমি বড় হবে, আরো যখন জীবন কাটাবে, মানুষ না শুধু একটা স্পিরিচুয়াল জায়গা থাকতে হয় মানুষের, মানুষ নির্ভর করবে যার উপরে, তো সেই নির্ভর করার জন্য এসবের ভীষণ দরকার, সেই নির্ভরতার জন্য। শুধু আমার প্রফেশন যে ওই ডাক্তার ছেলেটি যেটা বলেছিল তার অর্থ তাই, যে ওকে ওকে দাঁড়াতে হচ্ছে, একটা স্ট্যান্ড যে নিতে হচ্ছে, সমস্ত ক্রাইসিসে স্ট্যান্ড নিতে হচ্ছে, সেটার সঙ্গে কিন্তু এইটার যোগ আছে, এই সৃজনশীলতার যে প্রক্রিয়া সেটার একটা যোগাযোগ আছে। হ্যাঁ এটা আমি মানে এটা প্রমাণিত সত্য। ধরো কোনো মানুষ যদি কোনো নেগেটিভ মেন্টাল স্টেটের মধ্যে দিয়ে যায়, সেই ক্ষেত্রে ছবি আঁকা সাহায্য করতে পারে তাকে কোনো পজিটিভ, তার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করার জন্য? তার উদাহরণ তো আমি পেয়েছি, মানে একেবারে ডিপ্রেশনে চলে গেছে নানান কারণে, সেটা পারিবারিক হতে পারে, আরো চারপাশ হতে পারে নানান কারণে, একাকিত্ব হতে পারে, নানান রকম ভাবে সে অ্যাফেক্টেড হতে পারে, যেটা হওয়া আজকাল তো খুবই সম্ভব, কারণ যে সময়ে ভেতর দিয়ে আমরা যাচ্ছি সেটা বড় জটিল সময়, আর সবাই খুব ব্যস্ত নিজের নিজের ক্ষেত্র নিয়ে, ফলে তার দিকে আলাদা করে লক্ষ্য করার সেভাবে থাকে না, ফলে সেই ডিটোরিয়েশনটা হতে থাকে, হতে হতে এমন একটা স্টেজে যায় যখন সে আয়ত্তের বাড়ি চলে যায়। আমি নাম করে কোনো উদাহরণ দেব না, আমি শুধু বলছি যে এই উদাহরণ আমিও পেয়েছি, আমি তোমাদের ক্লাস নিতে গিয়েও পেয়েছি, যেখানে সে এমন একটা স্টেজে চলে গেছে, সে হয়তো নিজেকে মেরে ফেলবার কথা ভাবছে, এরকম একটা স্টেজে চলে গেছে, সে কিন্তু আগে যে খুব ছবি আঁকা টাকা ইত্যাদিতে ভীষণ ইন্টারেস্ট ছিল তা নয়, তার সঙ্গে আলাদা করে আমি কথা বলেছিলাম কয়েকদিন, যেহেতু স্কুল আমাকে বলেছিল যে একটু যেহেতু সাইকোলজিক্যাল জায়গাটা নিয়ে আমি একটু চর্চা করি আর কি, বলেছিল একটু ওর সঙ্গে কথা বল, তার সঙ্গে কয়েকদিন কথা বলার পরে এমন হলো যে সে আর অন্য কোনো ক্লাসে যাচ্ছে না, আর্ট রুমেই বসে আছে সকাল, তো আমি স্কুলকে বললাম এটা তো তাহলে অ্যালাউ করতে হবে, ও যে বসে থাকতে চাইছে আমার কাছে এসে কিছুদিনের জন্য, তো অ্যালাউ করতে হবে, তাহলে পরে একটা রেজাল্ট পেলেও পেতে পারি। তো আলটিমেটলি সে যে কনফিডেন্সের জায়গায় নিজেকে পৌঁছে দিতে পেরেছে, তার প্রত্যক্ষ উদাহরণ আছে আমার কাছে, তো সেটা কিন্তু দারুণ, সে কিন্তু সে সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে উদ্ধার করে সে কনফিডেন্সের একটা এমন জায়গায় গেছে যেখানে সে আর তার কোনো সমস্যা হয়তো আসতেও পারে, কিন্তু সে সেটাকে নিজেকে ট্যাকল করতে পারবে, এটা আমার বিশ্বাস। এরকম একটা উদাহরণ আমি বললাম, এরকম অজস্র উদাহরণ কিন্তু আমার জীবনে আছে আর কি, ফলে নেগেটিভিটি কথাটা যেটা নানান কারণে হয়ে থাকে, তার থেকে উদ্ধার পাওয়ার একটা
জায়গাও কিন্তু এই সৃজনমূলক কাজের ভেতরে নিজেকে নিয়োজিত রাখা, সেটা আমাদের অভিভাবকরা যদি সবাই মিলে বুঝতেন তাহলে পরে হয়তো অনেক সহজ হয়ে যেত আর কি ব্যাপারটা, তাদের পক্ষেও মঙ্গল হতো। শুধু ক্ষতি হচ্ছে পড়াশোনাটা কম করছে বলে, পড়াশুনো তার তো রেজাল্ট দিয়ে পরে কোনো সমস্যা হয়নি, ওই যে কয়েক মাস শুধু আটরুমে বসে থাকলো ক্লাস করলো না তার তো আর কোনো সমস্যা, সে দিব্যি সুন্দর রেজাল্ট করে। তো এই আর কি স্টাইল অফ পেইন্টিং আছে যাতে এই রকম সময় সাহায্য করতে পারে, মানে নির্ধারিত ওরকম ভাবে বলা একটু মুশকিল জানো তো, মানে কোন ছক করে দেওয়া, এমনি মোদ্দা ভাবে যেটা বলা যায় যে এই স্পেস একটা তৈরি করা দরকার, যে স্পেসটা তোমাকে উদ্বুদ্ধ করবে নিজের জায়গাটা, তোমার ভেতরে যা আছে সেটাকে চিনতে, তোমার ভেতরে যে জায়গাটা আসলে আমরা পাড়া আর না পাড়া এই দুটোকে এমন ভাবে বিভক্ত করে নিই যে যেন পাড়াটা হচ্ছে পাড়া, এই ও কি ভালো ছবি আঁকে অর্থাৎ ওই কুড়ে ঘরটা ভালো করে আঁকতে পারে অমুক, এটা এটাকেই বলে ভালো ছবি, আর যে পারে না সে হচ্ছে ওইটা পারে না বলে সে পারে না, যেন ওই পাড়াটার ভেতরে কোনো না পাড়া নেই, ও যে না পাড়াটা ও যে কল্পনা করে আরো কিছু করতে পারছে না সেটা তো না পাড়া, পাড়ার ভেতরে না পাড়া, আর না পাড়ার ভেতরে যেটা আছে পাড়াটা আছে সেটা তো সে চোখে দেখতে পাচ্ছে না, কারণ যে সেইটা পাচ্ছে, তোমাদের বোধহয় মনে আছে যে ওই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এই তো বলে, তো আমি ওটা ঠিক আছে ওটা খুব ঠিকই ভাবিয়া করিও কাজ, কিন্তু এই ভাবনা জায়গায় পৌঁছতে গেলে আমি বলি যে উল্টোটাও মনে রাখতে হবে, করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও না। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমি এক ধরনের তোমাদের ছবি আঁকাতাম, এই কি আঁকবো কি আঁকবো একটা বিষয় বলে দিল তাতে ফিক্স থাকলো অমুক তমুক, একেবারে জল ছড়িয়ে দিয়ে তাতে রং ছড়িয়ে দিয়ে একটা খুব অ্যাবস্ট্রাক্টলি একটা জিনিস হলো, তারপরে একটা ধ্যানের জায়গা এলো, এই যে ধ্যান শব্দটা বলছি ওটা ওটা দীক্ষার সঙ্গে শিক্ষাকে যুক্ত করছে, এই ধ্যানে ও ওর ভেতর থেকে কিছু কিছু ফর্ম আবিষ্কার করলো যেটা টিপিক্যাল ওই মনুষ্য ফর্ম বা গাছের ফর্ম বা ইত্যাদি নয়, তার থেকেও একটা অন্য রকম, তার ভাষা থেকে যে এক্সপ্রেশনটা বেরোলো তাতে সে নিজেই অবাক হয়ে গেল, সেটা কিম্ভূত জন্তুও হতে পারে আবার একটা মানে নর্মাল বলতে আমরা যা বুঝি টিপিক্যাল ড্রয়িং এ তার থেকে আলাদা হলো, কিন্তু এমন একটা বার্তা সেই ছবি থেকে বেরোলো যেটা দারুণ, এখন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তারা ছবি আঁকাটাকে সে বুঝতেই পারলো যে আমার তো আমি তো ছবি আঁকতে পারি, হ্যাঁ সে দিব্যি বাড়িতে হইচই করে বললো আরে আমাকে আমি ছবি আঁকতে পারি, আমি গৌতম বলেছেন আমি ছবি আঁকতে পারি, হ্যাঁ ফলে এই কনফিডেন্সটা কিন্তু খুব দরকার জানো তো, এই কনফিডেন্সটা ওই যে সেই জন্য সবসময় ভাবিয়া করিও কাজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমি তুমি মেথডের কথা বলছো না সেই জন্য বলছি যে মেথড কোন একরকম ভাবে হবে না, মানে অনেক রকম উপায়গুলো রাখতে হবে, যে উপায়গুলোর মধ্যে থেকে তোমাকে বের করে নিতে হচ্ছে যে সেটাতে সে কিভাবে এফেক্টিভ হচ্ছে, মানে সে কিভাবে পাচ্ছে, তো নিশ্চয়ই সেটা একটা উপকারের জায়গা। কোন ছাত্র বা ছাত্রীর চরিত্র গঠনে ছবি আঁকার কি কোনো বিশেষ ভূমিকা থাকে? হ্যাঁ, এরপরে এই প্রশ্নটা তুমি উত্তর দেবে, এই প্রশ্নটা তুমি উত্তর দেবে, কারণ এই এতক্ষণ যে সব বকবক করলাম তার সবটাই তো চরিত্র গঠনই, মানে চরিত্র কথাটার মানে কি, চরিত্র গঠন মানে আমার নিজের ভেতরের আর কনভিকশনের জায়গা তৈরি হওয়া, তাই তো, সেই কনভিকশনটা আসে কোত্থেকে, হ্যাঁ সেই কনভিকশনটা শুধু বাণী নয় তো, আমরা পড়ি লেখা টেখা পড়ি সেগুলো তো শুধু কোটেড বাণী নয়, হ্যাঁ সেই তার ভেতরের গূঢ়ার্থ যদি আমাকে অনুভব করতে হয়
তাহলে পরে আমাকে আরো একটু বিস্তৃতি দরকার নিজের ভেতর। চারিত্রিক গঠন যেটা, চারিত্র তৈরি হওয়া, নিজের ভেতরকে আবিষ্কার করবার যে ইচ্ছে, সেই ইচ্ছেটা যদি জেগে থাকে, আমার তৈরি নিজেকে তৈরি করবার সময়, তাহলে পরেই তো চারিত্রিক গঠন তার ভেতর থেকে হচ্ছে। চারিত্রিক গঠনটা এমনই হচ্ছে যে সেখানে কিন্তু তার ভেতরে নিজের একটা দর্শনও তৈরি হচ্ছে। দেখবে তথাকথিত শিক্ষিত নয়, হয়তো কুমোর, সে বানায়, ভাঁড় তৈরি করে, সেও তার সঙ্গে কথা বলেও দেখেছি সে যেসব কথা বলছে সেই কথাগুলোর ভেতরে একটা দর্শন আছে, যে দর্শনটা খুব প্রত্যয়ী একটা দর্শন। হ্যাঁ, সেই প্রত্যয় থেকে সে কথা বলছে, তো তার তো সেই অর্থে শিক্ষা দীক্ষা ওই রকম ভাবে হয়নি, দীক্ষা হয়েছে, শিক্ষা হয়নি, পুঁথিগত ভাবে শিক্ষাটা হয়। তো সেইটা কি করে হলো, এই যে গ্রামে গঞ্জে ছেলে মেয়েরা কত কিছু ভাবে শেখে বলো তো, এই গরু চড়ায়, যারা গরু চড়াতে গিয়েও তারা শেখে, গরুর পাল দেওয়া ইত্যাদি শেখে। তো যেটা তোমরা বঞ্চিত, এই যে নিজের জীবন যেভাবে কাটছে তার ভেতর থেকেও কতগুলো শিক্ষার এলিমেন্ট আমাদের ভেতরে যাচ্ছে, সেটা কিন্তু অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। আসলে শিক্ষা মানে তো অভিজ্ঞতা, আমরা মুশকিল হয় যে আমরা অভিজ্ঞতার সঙ্গে কানেক্ট করতে পারি না, তাই তো? শিক্ষাটা আলগা থাকে, এর বাবা এটা আর করতে হবে, অঙ্কটা ভীষণ কঠিন লাগতো, অঙ্কটা আর করতে হবে না, আমি হিউম্যানিটিজ নিয়ে পড়েছি। আসলে তা নয়, অঙ্কটার যেখানে দরকার সে অঙ্কটা যথার্থভাবে যদি তার ভেতরে যায়, তাহলে তো সেটা শুধু অঙ্কে সীমাবদ্ধ থাকছে না, অঙ্ক বিষয়টাতে সীমাবদ্ধ থাকছে না, সেটা আরো বিস্তৃতি লাভ করছে, তাই না? তো আমার মনে হয় যে চারিত্রিক গঠনের সঙ্গে এই কথাগুলোর একটু যোগ আছে। হ্যাঁ, চারিত্রিক গঠন কিন্তু এই সবটা মিলিয়ে, আমি কি বোঝাতে পারছি না, খুব কঠিন কঠিন লাগছে কথাগুলো? না, আমি তো বুঝতে তুমি পারছি, তুমি তো বুঝতে পারছো। আচ্ছা, তুমি তো বুঝতে অনেক পারবে। সময় শুনেছি। হুম, হ্যালো স্যার, তুমি একটু হ্যাঁ উঁচু বলো। হয়ে বলবে তাহলে, না তোমার কথাগুলো একটু হ্যাঁ, শুনে তুমি বলো পাচ্ছি না। বলো। হ্যাঁ শুনছি। হ্যাঁ স্যার, অনেক সময় শুনেছি যে যারা খুব ভালো ছবি আঁকে তাদের হাতের লেখা ভীষণ সুন্দর হয়, এই কথাটা কতটা বিজ্ঞান ভিত্তিক? এখন সুন্দর লেখা কাকে বলে, একটা ক্যালিগ্রাফি তো বটে, লেখা মানে তো একটা ক্যালিগ্রাফি, তাই না? সেই ক্যালিগ্রাফিটার ভেতরে কেউ যদি আনন্দ পায়, তাহলে পরে তার একটা ধরন, নিজের ধরন তৈরি হয়, লেখবার ধরন। হ্যাঁ, আর সেটাকে যদি নেগলেক্ট করে, তাহলে প্রথম অসুবিধে হচ্ছে যে অন্য সেটা পড়তে পারবে না, এটা হচ্ছে প্রথম অসুবিধে। তো সেটা যদি না চাই, এবং লেখা অনেক সময় গোল গোল হয়, অনেক সময় কৌণিক রেখা বেশি ব্যবহার করে, এর ভেতরে তার অন্তরাত্মার যোগ আছে, মানে যারা ওই লেখা বিশ্লেষণ করে তাদের সঙ্গে যোগাযোগ আছে, তারা বলতে পারে যে চরিত্রটা এরকম, এই আছে, ওই আছে, ইত্যাদি। তো তারা বলতে পারে, কিন্তু সত্যি তাই যে আসলে তুমি রবীন্দ্রনাথের হাতের লেখা তো নিশ্চয়ই দেখেছো, তার স্ক্রিপ্ট দেখেছো, আবার জীবনানন্দের লেখাও দেখেছো, কাটাকুটিও দেখেছো, আর নিশ্চয়ই দুজনের মধ্যে তফাতও ছিল, দুজনেই কবি ছিলেন কিন্তু তফাতও ছিল, আবার এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়, তফাত আছে। এখন সুন্দর অসুন্দর এই কথাটা যদি সেটা বোধ্য হয়, বোঝা যায়, তাহলে পরে সুন্দর অসুন্দরের ব্যাপারটা ঠিক ওই রকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে দেখলে হবে না, তার লেখার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের ভেতরে সেটা যদি বোধ্য হয়, তাহলে পরে সেই বৈশিষ্ট্যের জায়গা থেকে দেখতে হবে, তখন আমি বলতে পারি যে হ্যাঁ, এই লেখাটা সুবোধ্য এবং একই সঙ্গে সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগছে।
ক্যালিগ্রাফি তো একটা আর্ট, ক্যালিগ্রাফি চীনেরা তো গোটাটাই ক্যালিগ্রাফি লেটার গোটাটাই, সে তো একটা ব্যাপার। স্যার, ছবি আঁকার সময় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয়? গ্রাফিক্যাল তো পুরোটার মধ্যেই জড়িয়ে আছে, তুমি নিজে ছবি এঁকেছো তুমি জানো তো এক্সপ্রেশন জায়গা কি কারণ, ধরো টেক্সচার, তুমি এত টেক্সচার দেখছো, সেই টেক্সচার কে আনতে গেলে তো গ্রাফিক্যাল কোয়ালিটি তোমাকে বুঝতেই হবে, তাই না? সব আলাদা আলাদা, তুমি এই টুলটায় হাত দিয়ে একরকম ফিল করছো, গাছের গায়ে হাত দিয়ে একরকম ফিল করছো, একটা স্মুথ কাঁচের উপরে হাত দিয়ে একরকম ফিল করছো, এই যে নানান টেক্সচার ইত্যাদি, তার সোর্সটা তুমি যদি এক্সপ্রেস করতে চাও তখনই গ্রাফিক্যাল জায়গার সাহায্যে তোমাকে নিতে হচ্ছে। সুতরাং আর তোমরা গ্রাফিক্স বলে যে কাজ করেছো তোমরা, আমি না অনেক মাধ্যমে কাজ করানোর মানে ওইভাবে ডিক্টেট না করে অনেক মাধ্যম তোমাদের কাছে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি সারা জীবন। তোমরা প্রিন্ট মেকিং করেছো, ফুট প্রিন্ট, তারপরে লিনো প্রিন্ট ইত্যাদি ইত্যাদি, গ্রাফিক্স এর কাজ যেটাকে বলা হয়, তো সেসব কাজ করে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তুমি কাজ তোমার মধ্যে কিভাবে থাকছে, এই সবই এলিমেন্ট হয়ে যাচ্ছে তোমার, সব জড়িয়ে আছে। স্যার, ছাত্র জীবনে যে খুব ভালো ছবি আঁকে বা ছবি আঁকতে খুব ভালোবাসে, তার সঙ্গে তার পরবর্তীকালের হায়ার স্টাডিজে কি কোনো ক্ল্যাশ থাকতে পারে? ছবি আঁকতে ভালোবাসে, পড়াশুনো তার সঙ্গে কোনো ক্ল্যাশ থাকতে পারে? এটা না নিজের ডিসিপ্লিনের উপর নির্ভর করে, মানে শুধু হায়ার স্টাডিজ না, ছোট একেবারে ছোটবেলায় পড়ার জন্য বেশি সময় দিচ্ছ না বলে বকুনি খেতে হচ্ছে সেরকম তো হয়, আবার হয় না তার উদাহরণ তো এই ডাক্তার ছেলেটির কথা যে বললাম, ক্লাস তো হয়নি, সে বলছে যে কোনো না কোনো ভাবে আমাকে সাহায্য করেছে ডাক্তারিতে, এবং সে এখনো ছবি দেখে, আজকাল তো অনলাইনে সমস্ত ছবি টবি দেখবার নানান ব্যবস্থা হয়েছে, সে বলে আমি রেগুলার ছবি দেখি, সারা পৃথিবীতে কি হচ্ছে সে এখনো দেখে, তো ডাক্তারি সে ব্যস্ত ডাক্তার হওয়া সত্ত্বেও সে সেটা ফলো করছে। ক্লাস তো নেই, আর চার ছাড়াও তোমাকে বলি যে আমি নিজে করেছি, মানে অন্য ডিসিপ্লিনের লোক, আর্ট কলেজে নয়, আমি এসআরএফ মানে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে, তারা তো ফিল্ম তৈরি করে, তো আমাকে ডেকেছিল, আমি শুরু করেছিলাম সেটা নিয়ে, তো যেহেতু পাঠভবনে অনেকটা সময় যায় বলে বছর দুয়েক সেখানে ক্লাস নিয়েছি দুদিন করে, তো তাতে আমার ক্লাসে সমস্ত ছেলে মেয়ে প্রেজেন্ট থাকতো, খুব খুবই এনজয় করেছে বলেই আমার মনে হয়, তো তারা এখনো দেখা হলে বলে তারা সব নাম করা করা অভিনেতা, কেউ হয়েছে কেউ হয়েছে মানে ডিরেক্টর হয়েছে, তো তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আবার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে, তাদের এরিয়াটা যেহেতু আলাদা সেহেতু ছবি আঁকার কি দরকার এরকম একটা সংশয়ের সন্দেহ বা ছিল আর, কিন্তু তৎসত্ত্বেও তখন যিনি ডিরেক্টর ছিলেন তিনি, তার সঙ্গে আমার পরিচয় ছিল, তিনি আমাকে অনুরোধ করেছিলেন যে আপনি কিছুদিন, আপনার যতদিন মনে হবে একটু নিন না ক্লাস, সপ্তাহে দুদিন করে, তো তখন শনিবার করে আমাদের ছুটি থাকতো, শনি আর রবিবার করে এসে ক্লাস হতো, তো নিয়ে আমি দেখলাম তাদের ইন্টারেস্টের জায়গাটা বিপুল বিপুল, এমনিতে সত্যজিৎ রায় তো জানো যে নিজে আগে থেকে ড্রয়িং করে সমস্ত প্ল্যানিং যখন করতেন সেটা করতেন, সেটা তো একটা দরকারি জায়গা, সেটা যদি করতে পারে তাহলে তো খুব ভালো হয়, সেটা না করতে পারলেও এই যে আর্টের একটা মূল জায়গাটার একটা বোঝবার যে ক্ষমতা আছে থাকছে, সেটা সামহাও ফিল্মেও ইকুয়ালি সাহায্য, এমন কি তুমি কানপুর বা ইয়েতে, আমার আর এক ছাত্র সে এখন সৌমিক নন্দী মজুমদার, ও কলা ভবনে শান্তিনিকেতনে কলা ভবনের প্রফেসর,
তো ও বছরে প্রতি বছর কয়েক বছর ধরে ও জেনারেল স্ট্রিমে মানে আর্কিটেকচার পড়ে বা অন্য কোন স্ট্রিমে পড়ে, তাদেরকে আলাদা করে তাদের ক্লাস নেয়, মানে আলাদা করে হিস্ট্রি অফ আর্ট। এখন আমি নিজে বলি কি যে এটা যুক্ত হওয়া উচিত অনেক ক্ষেত্রে। ধরো ইতিহাস যে পড়বে সে যদি আর্কিটেকচার কে না বোঝে, আর্কিটেকচার সঙ্গে তো স্থাপত্যের সঙ্গে তো যুক্ত হয়ে আছে ইতিহাসটা, কারণ কি করে বুঝবে এই সময় এই স্থাপত্য হয়েছিল, তার ধরন কি ছিল, হ্যাঁ এই মন্দিরটা বা মসজিদটা কি কোন সময় হওয়া, তার ব্যাকগ্রাউন্ড কি, এই গোটা ইন্টারেস্টের জায়গাটা কিন্তু হবে তাতে। ইতিহাস সে ভালো করবে যদি সে তার আর্টের নলেজটা কিন্তু সুন্দরভাবে থাকে, মানে আর্টের নলেজটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে থাকে। সেই জন্য অ্যাডিশনালি আর্টকেও এর সঙ্গে যুক্ত করা উচিত, মানে যদি সে স্কুল লেভেলে নাও পায় তাহলে পরেও পরে এইভাবে যুক্ত হওয়া উচিত, এটা আমি মনে করি। 2019 সালে তুমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চারুকলা উৎসবে শিল্পী সম্মান পেয়েছিলে, খুব আনন্দ হয়েছিল স্যার খবরটা পেয়ে, ভীষণ ভালো লেগেছিল। তো তুমি যখন শুনলে প্রথমবার তখন তোমার কেমন ভালো লাগলো? হ্যাঁ তুমি আনন্দ পেয়েছো তাতে আমি খুব, আর মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি সম্মান সম্মান জীবনের যে পড়ে ওরা একটা পড়ে ওরা একটা রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছিল, তো তারপর তো সম্মান 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 যখন আমি এলাম সেখানে দেখলাম ফলে আমার তার আগে একটা সংকট ছিল, সংকট ছিল কারণ এই সংকটটা হচ্ছে আমাকে সম্মান দেওয়া মানে ভবিষ্যৎ আরো আর সবচেয়ে আনন্দ হচ্ছে আমাদের হচ্ছে আনন্দ পেয়েছে। স্যার যারা এই মুহূর্তে বা যারা হায়ার স্টাডিজ এর সময় শিল্পকলা নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য পরবর্তীকালে কি কি সম্ভাবনা থাকতে পারে ভবিষ্যতে প্রফেশনাল সাইডে? এইটা না নির্ভর কি কিরকম ভাবে দেখো, যারা হিসেবে তারা নিজের তরিকে যদি অন্য সংস্থান করতে তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ আমি তো তারপরে আর্ট কলেজে তারপরে
তারপরে সেখানে যুক্ত হয়েছে দারুণ ব্যাপার, মানে এদের সঙ্গে আঁকাটা ছবি আঁকার সময় কমে যায়, তাহলেও আমার কোনো ক্ষতি হচ্ছে এটাতে, এত লাভবান হচ্ছি যে রোজ রিফ্রেশড হচ্ছি, চার্জ। আর আমার তারা হলো না, অবশেষে ছাড়তেই হয়, সেই জন্য ছাড়তে হয়েছে। কিন্তু ছেড়ে দেওয়ার পরেও আর তুমি যে প্রশ্নটা করেছো, তো নানান ভাবে আমার শিক্ষকতাটা ছিল খুবই, কেউ নিজের ছবি নিজে কাজ করে অন্যান্য ফিল্ডে, ধরো এখন করছে সঙ্গে যুক্ত হয়েছে মানুষজন, খুব একটা নেই। সেটা তো হচ্ছে না, এইরকম আর কি, মানে এমনিতে কাজ করছে আবার নানান ফিল্ড, শুধু শিক্ষা নয়, নানান ফিল্ড কাজ করছে লোকজন আছে যারা এটার সঙ্গে যুক্ত হয়ে আছে। আরো ভালো হয় যদি আজ তোমার কথা অনেক অনেকটা সমৃদ্ধ হলাম, তুমি ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা সকলে, আর আমাদের সকলের প্রণাম নিও। হ্যাঁ প্রণম্য আমি হতে, আর তোমাদের তো অনেক 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 দূর সেন্সিটিভিটি তোমাদের মধ্যে, আছে কাজে লাগাও, এই এটাই। তাহলে আজকে আমরা এখানে অনুষ্ঠান শেষ করলাম, নমস্কার সকলকে, সকলে খুব ভালো থাকবেন, খুব ভালো থেকো স্যার অরুণিমা মেস, তোমরা সকলে ভীষণ ভালো থেকো, ঠিক আছে।